guys, assalamualaikum. This is time with a new video. You are thinking why I am starting this video differently. No drama, no comedy, no intro. Yep, guys, this is not a short film, not a music video, not a funny video, not even a cover song. This is a vlog. So guys, a couple of days ago, আমি ঘুমাইতেছিলাম সকালবেলা, সো হঠাৎ করে একটা কল আসছে আমার ফ্রেন্ড রায়হান কলছিলাম এলাকা, সো সে হঠাৎ করে কল দিয়ে বলছে যে যে দোস্ত তুই হঠাৎ করে 5 মাসের জন্য ইউটিউব থেকে ব্রেক নিলি, সো এটা তো চ্যানেল মানে ইমপ্রেশনটা কমে যাবে না, যে ভিউয়ার্সরা এখন যে সাপোর্টটা আছে যদি 5 মাস পরে সেটা না থাকে। সো আমার তখন জিনিসটা, হ্যাঁ আরেকটা জিনিস, এর আগে অনেকে আমি লাস্ট ভিডিওতে যখন বলছি যে 5 মাস ভিডিও করবো না, তারপর থেকে বেশ কয়েকদিন আমার ইনবক্স, আমার ফ্রেন্ড, ভাই ব্রাদার সবাই অনেক বলতেছিল। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আম্মু নিজে বলছে যে মানে মাসে 2-1টা ভিডিও তো করাই যায়, হ্যাঁ 6 দিন আমি একটু বিজি থাকি, সো একদিন তো ইউটিউবিং এ টাইম দেওয়াই যায়। সো আমি তখন ভাবতে লাগলাম যে এক ফার্স্ট জিনিস হলো যে এখন টিম মেম্বারদের সাথে মিট করতে পারতেছি না ভালোভাবে, সো যে কন্টেন্টগুলো করি আমরা ওগুলো তো টিম লাগে, সো কীভাবে আমরা ইউটিউবে কন্টিনিউ করা যায় সেটা ভাবতেছিলাম। সো আমার হঠাৎ মাথায় আসলো আমরা ফানি ভিডিও, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, কভার সং, এগুলো সব নিয়ে কাজ করতেছি। এই ক্যাটাগরির মধ্যে আর একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে ব্লগ। সো আমার হঠাৎ মাথায় আসলো যে কেন আমরা ব্লগ করবো না। বাংলাদেশে কিন্তু এরকম চ্যানেল খুব কম আছে যে লাইক একসাথে অনেকগুলা ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে কাজ করবে। সো গাইজ, আমি ট্রাই করবো ইউটিউব নিয়ে এবার থেকে একটু হলেও রেগুলারলি মানে রেগুলার হওয়ার জন্য। আর হচ্ছে যেহেতু আমার ফার্স্ট ব্লগ করতেছি, সো একটু ভুলচুটে হলে আমাকে প্লিজ মনোযোগ দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমার ফার্স্ট ব্লগ, অবশ্যই আমার কিছু না কিছু সমস্যা তো হবেই। আর হ্যাঁ, আর যেহেতু ফার্স্ট ব্লগ, আমি চাইতেছি এটা দূরে কোথাও না গিয়ে আমি কাছে কোথাও জিনিসটা করে ফেলি। সো আজকে আমি আমার নানু বাসায় যাবো, সো আজকে এখান থেকে আমার ফ্যামিলির সাথে একটা ব্লগ করতে চাইতেছি। আর হ্যাঁ, নানু বাসা কিন্তু আমার বাসায় খুব বেশি একটা দূরে না, আমার সব কিছু এখানেই, আমার নানু বাসা আমার বাসা থেকে 5 মিনিট, দাদুর বাসা আমাদের পাশের বিল্ডিং, অ্যান্ড আমার ফুপির যে 2 ফুপির বাসা আছে, ফুপির বাসাও আমাদের বাসা থেকে 10-15 মিনিট লাগে। সো আমাদের সব এখানেই। সো গাইজ, আমরা দেরি না করি, আমি এখন শাওয়ার নিতে যাবো, দেন আমার সাথে আমার ছোট ভাই ফাহাদ যাবে, সো আমরা দুজন আজকে যাবো ইনশাল্লাহ। ছোটর মধ্যে হলে ব্লগটা তোমরা এনজয় করবা, হোপ সো, অ্যান্ড সো লেটস গো। সো গাইজ, আমার গোসল করা শেষ নাও, আমরা ফাহাদকে ডাক দিব, অ্যান্ড দেন নানু বাসার জন্য রওনা হব। ফাহাদ, সো গাইজ তোমরা ওকে চিনো মেবি সবাই, সো ফাহাদ সবাইকে হাই বললা তো, হাই। সো চিনো এই ব্লিশটাকে তোমরা সবাই, সো সো আমরা এখন নানু বাসার জন্য রওনা দিব, লেটস গো। Independent in our ways, but the fears won't fade from imaginary fears. We had to let it go to understand, to know that the freedom's lost with fear. Just like a hologram, you watch me where I stand. Our history. A few moments later. Hey bro, what's up? Fine, কি অবস্থা? কি অবস্থা? অনেকদিন পর। বহুদিন পর। তো কি অবস্থা? তো দেখি, আমার গিটারটা কেমন আছে, ভালো আছে নাকি?
তো গাইজ এই জিনিসটা আমার অনেক ফেভারিট একটা জিনিস জানো, আর এই ছেলেটা গাইজ অনেক মানে কি বলবো সারাদিন মোবাইল নিয়ে থাকে, পাবজি মেসেঞ্জার তার জীবনের। যদি তোমরা যদি বলো দুইটা হৃৎপিণ্ড কি, তাহলে ওর একটা হৃৎপিণ্ড হচ্ছে তোমার মেসেঞ্জার আর একটা হৃৎপিণ্ড হচ্ছে পাবজি, প্রচুর পাবজি খেলে ছেলেটা। সো হিন্দাই ইয়া কই মিলি বাকিরা কোথায়? ভিতরে ভিতর, এটা কি বাইরে? ঘরের ভিতর। আমরা এখন আমাদের কিন্তু নানুবাসের কাজিনের সংখ্যা অনেক বেশি, আর সবচেয়ে বড় কথা সে তিনটাই পুরো পিচ্ছি পিচ্ছি একদম সব নিউ কামার। সো আমাদের লাস্টে যে কাজিন কাজটা সব ছোট্ট আমার মামতো ভাই, ওর নাম হচ্ছে নাফি। ও ঘুমাইতেছে, সো আমরা ওরা না জ্বালাই, এমনি যখন যত কথা থেকে আমরা অনেক জ্বালাই, সো ওরা না জ্বালাই তো আমরা ওই বড় ব্লিশগুলার কাছে যাই। আমরা এখন দোতলায় আসছি, তো আমি এখন যা ফাহাদ আর মিলিরে ডাক দিয়ে আনবো। সো লেটস গো, ভাই তুমি গিয়ে থাকো, আমি তারা ডাক দিয়ে আনবো। A few moments later, আমি ওই যে বিশগুলা নিয়ে আসছি, এটি মানে ওরা অনেক মেকআপ টেকআপ করে আসে বুঝছো, মানে আমরা তো ওরা অনেক সুন্দর মানুষ, আমরা তো মনে করো আইসি বসতে ঠিক আছে, ওদের অনেক রেডি হতে অনেক টাইম লাগে, তো ওদের ডাক দিছে ওরা 10 মিনিট পরে আসছে অনেক ফ্রেশ ট্রেশ হইয়া। সো আসো আসো, তো তোমরা এই দুইজন একটু ক্যামেরাটা এমন করে তারা দেখো বলছো কথা, তো তোমরা গাইজ এই দুইজনরা তো চিনো, ইজ নেম ইজ আর থাক আর বললাম না কিছু, তোমরা ওরা তো চিনো হয়েছে ফাহাদ, আর যারা আমাদের চ্যানেলের যে ওই যে ফার্স্ট দুটো ভিডিও দেখছিল শুরু হয়েছিল যে ফানি ভিডিও যে ইয়া কি নাম আছে কিরসন, যাই হোক ইয়া কিরসন কোয়ারেন্টাইন আর ডেঞ্জারাস কিস, এই দুইটা যারা এই দুটো ভিডিও দেখছো, তো একটা তো মেবি 5K ভিউজ হয়ে গেছে, তো ওই দুটো যারা ভিডিও দেখছো তো তারা ওই দুজন এই দুজনকে চিনবা। সো এই হচ্ছে ফাহাদ, এই হচ্ছে মিলি, মিলি সবাই হাই দিয়া দাও তার, আর এনারে হয়তো নতুন, এনার ইনি আর ভিডিওতে আসে নাই, উনি আসলে বছরে 12 মাসের মধ্যে 13 মাসে বছরে 12 মাসের মধ্যে 13 মাসে নানু বাসে বেড়ায়, সো ওনারে খুব পাওয়া জানা বিজি মানুষ। সো হাই দিয়া দাও সবাই রে হাই, অনেক মানে কি বলবো, তো এই দৃশ্যে আমার পিচ্ছি বাহিনী আর মনে করেন নানু বাসে তো আমি আসি না হয়ে এই আর কি, তো ঠিক আছে আসলে অনেকে বাংলাদেশে হ্যাঁ যেটা বলতেছিলাম ওইটা জাইদুর ফাহিম না গাইস, ওইটা আমি এমনি খেয়ে জানি সাইদুর রে, আমি এসব জায়গায় এক্সিস্টছিলাম, সো অনেকটা জাইদুর ফাহিম ভাবে, সো আসলে মানে এটা জাইদুর ফাহিম না ঠিক আছে। হ্যাঁ মূলত জে বা জেড এর ক্ষেত্রে এটা এক্স ইউজ করে, বাট আমি এমনি ইউজ করছিলাম সেটা গাইস প্লিজ, আর কি জাইদুর ফাহিম বললো না সাইদুর ফাহিম, আবার আমুর সব নামুর একদিন একজন কল দেব তো জাইদুর ফাহিম, সো ভাই এটা প্লিজ জাইদুর উচ্চারণ করে না, পরে আমু আমার বলছিল এটা কেন আমি এক্স দিছি,
সো এটা এটা আসলে সাইড গুড সাইন হ্যাঁ আর বেশি সমস্যা না আমি আইডি নাও চেঞ্জ করে ফেলি তাই হোক আশা কি সে এ ফিউ মোমেন্টস লেটার সো গাইজ ওরা আসছে মানে আমার জায়গাতে এসে বসছে মানে আমি আসলে মানে আসলে মানে ওদের সাথে অনেক ফাইজলামি করি তো আমার উপর দত্তা চারটা যায় সো যাই হোক ওরা মানে আজকে মানে একটা জিনিস খেলতে যাইতেছে সো তো ওরা আরে ভাই প্রমোট করে দাও না চ্যানেল এমন করো তো গাইস দেখছো তো অনেক ভিআইপি মানুষ প্রমোট চাইছিলাম প্রমোট করে দেয় নাই সাবস্ক্রাইবার কথা বলে নাই যাই হোক এক সমস্যা নাই মাইন্ড খুশি মাইন্ড খুশি না মিঠা তো গাইস ওদের সাথে আর একটা খেলা খেলতে হইব খেলাটা হচ্ছে যে মানে আমরা যারা আছি মানে সবাই মানে কে কারে হাসিতে যে সবাই হাসিতে পারবে সে হচ্ছে ওই ম্যাচ ম্যাচের মানে খেলাটার উইনার আর কি সো মানে আমরা সবাই চুপ থাকবো দাঁত দেখা গেলে শেষ দেখা যাবো যে কে কারা হাসিতে পারে সো হোপসো তোমরা জিনিসটা এনজয় করবা লেটস গো ভাই তুমি কি তোমার লাইফ নিয়ে মানে কখন সিরিয়াস হও না কেন সিরিয়াসনেস নাই কেন তোমার মধ্যে কি আর একটা কোশ্চেন কি হবে মানে এটা কি সিরিয়াস ভাই তুমি একটু ক্যামেরার দিকে তাকাও না আসলে ছেলেটা অনেক ভাই তুমি বসো 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 ইয়েস সো খেলা আগে আরে পিচ্ছি ও তো আসবে নুসাইবা তুমি খেলবো না আজকে তুমি এমনি সবাই যে তাকে থাকবা সবাই এমনি আসবো আর নুসা তোমার তো কারো আসান লাগতো না তুমি খালি মানুষের দিকে এমনি তোমার চেহারা এমনি তাকে থাকবা সবাই এমনি আসবো বুঝিনি আর তুমি ভাই পিক চলতাছি না ভিডিও ভিডিও যাই হোক ভাই এই জায়গাটার ভিতরে তো গ্যাপ কেন নাকি কার লগে জায়গা রাখছি মিল ভাই তুমি ভাই না না বলো ফাইজ দামি না নাকি A few moments later. So, Mili. Hello, madam. আপনি হ্যাঁ নুসাইবা তো মানে আমার একটু প্রমোট করে তো দিলেন না বলেন যে আমার সাথে ব্লগ করে কেমন লাগতো সেটা কিছু বলেন কিসে তুমি কি চাইতেছ তোমার মতো হইতো চুপটাক তুমি কিসে তোমার তেতুল খেলা তো মানুষ এমন এক্সপ্রেশন দেয় না যাই হোক সো মানে হেয়ার চেহারার মতো কিউটনেস আছে আমার অনেক ভালো লাগে আসলে গালি দেখছি আসলে গালি আমি আমি যে কয় হাজার বারের গালে হাত দিছি আল্লাহ জানি তো নুসা তুমি তো আমরা সবাই তো বেশি লাফালাফি করো তুমি এদিকে ব্লগে তো ভালো মানুষ হয়ে গেলাম কাহিনী হিমের বার কি মনে হয় প্রতিক্রিয়া তো ভালো ভাই আবার এটা পিক না তো এটা আমি ভিডিও করতেছি আচ্ছা ফাতকে জিজ্ঞেস করতেছে আমি কি বলতাম আচ্ছা যাই হোক আমরা বেশি কথা বলে বলছি খেলা স্টার্ট করি এখন বলো কে আগে ইয়া করবা মানে সবারই হাসিতে হবে বুঝছো সো বলো কে আগে স্টার্ট করবা কি আমি আগে আমি সবাই লাস্টে আচ্ছা তুমি তো আসা লাগতো না তুমি বসবা শুইবা এরকম করবা দেখ সবাই আসবো তোমার প্যারা হইতো না তাহলে ছোট থেকে শুরু যেহেতু ও পিচ্ছি ওরা বাদ দিলে নুসা শুরু করবা ঠিক আছে মানে সবার আসানোর চেষ্টা করতে হইব ঠিক আছে কিছু বলার লাগবে কিছু বললে তো আসবে না আমরা আসবো কিভাবে তুমি মানে হাসি হাসির কথা বলবা ঠিক আছে হাসি হাসির কথা বলবা মানে ঠিক আছে সো গাইস স্টার্ট করি নয় হিমেল ভাই একটু তুমি ক্যামেরা হ্যান্ড ওভার করো সো আমি রিটার্ন টু থ্রি বললে ছয় মুখ অফ করে ফেলবা দাঁত দেখা গেলে শেষ বা সাউন্ড হলে শেষ কোনো সাউন্ড হওয়া দিত না আর মুসা তুমি স্টার্ট করবে ঠিক আছে সবাই হাসি দেব সবাই আচ্ছা যাই হোক সো মুসা স্টার্ট তুমি ভাই ক্যামেরাটা জাস্ট মুসার দিকে নিবা আর ও যারে হাসার হাসানোর চেষ্টা করে ভিডিও ক্যামেরা নিবা ঠিক আছে ওকে লেটস রেডি 1 2 3 স্টার্ট 2000 years later
তুমি তুমি কি মানে হার মানেনি তা তুমি তার চেষ্টা করছ না ওকে ফাইন 0 পয়েন্ট বাদ এলিমিনেট আর টাইম দেয়া যায় তো না সো না বাবা ওর টাইম নেই 0 পয়েন্ট শেষ নাও আচ্ছা সো আপনি আপনি তো লাভালো ফিরত পছন্দ না কিছু আচ্ছা এখন ফাদার টাইম So guys, Fahade 1 point below. So Rupsha disqualify and আমরা চারজন আছি. So হ্যাঁ আবার এবার মানে একজন একজন করে মানে disqualify করতে হবে. তুমি 1 point পাইছো. Ready 1 2 3 start again. মনের অনুভূতি কি 2 পয়েন্ট পেয়ে বলো অনুভূতিটা প্রকাশ কর সবচেয়ে বেস্ট অনুভূতি তুমি তুমি ডিসকোয়ালিফাই রুমের থেকে না তো খেলার থেকে দাঁড়াও সো ফাত তুমি 2 পয়েন্ট পাই গেছো আর আমি আর মিলি বাকি আছি সো ট্রাই করো আর না পারলে যদি না পারো হার মেন না তো তুমি ট্রাই করবা ওকে লেটস ট্রাই রেডি 1 2 3 গো আমার মুখের মধ্যে ঢুকে দিবে নাকি রে এখন মিলির পালা মিলি তুমি কি হারেনে কন্টিনিউ করতে পারবা খেলা এর তো দাঁতই নেই
ऊपर क्यों हंसते हो ना? So guys, मिले मैंने एक बार हार मैंने दिसे, but हार ना मैंने वो two point ट्राई चिलो, ट्राई चिलो, great ट्राई चिलो, फिर बारो ना five मिले दूसरा two point, एंड draw से ना time पर email भाई, email भाई सबसे best, आम मैंने email भाई जीत दो, cause नीचे जो कर, है किसी को आ रहा क्या ना, है मैंने करो ये भाई ऐसा दारा है, इडी हम राष्ट्र था कि, so ना time पर email भाई तुम की ready? तुम्हारे किसी को आरा लग दोनों नहीं चलो रेडी वन टू थ्री रेडी वन किशोर अच्छा यार हाँ हिमेश भाई रेडी वन टू थ्री गो अरे अरे बाद खालू तो बहुत दिन पहले मिली बहुत दिन पहले सब मुख बंद कर So guys, you will have 1.5 because Nusha disqualified. Our fast has been on a chira disilo. So okay, I'll take out the middle of the one busy way to Jayob. You will have to move 1 point. Bismillah or so, Jack. So good, nice. Oh, so Jitso de Yajiso expression. Okay, I'll ask you. I'm not in Jonas Yami Fad Mili. Okay, now again start. Ready, 1, 2, 3, go. Father. ये मिली दे तो मिली कोड़ा दत्त दे तो दत्त कोड़ा मिली कल के की को सजानो मिली कल के ना खाते खाते कोमु 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 खाते सिलो तो हम मिली हाशी उस और हाशी दिते जाए हाशी ठेला मिली पाप चले सो हिमेल भाई हनुमान कैसे 1 point नीचे सो व्हाट द हेल मैन की चिलो इडा खाते खाते मिली मन अक्सिजन कष्ट1, 2, 3, go. Okay. गोसल करवाने আজকে বাইরে ঠান্ডা না নে এত ঠান্ডা আমার ঘরের ভিতর থেকে আমি ঘামাইতেছি এত ঠান্ডা বাইরে বিশ্বাস করো সো মিলি তুমি বলো যে সরার পরে কি হয় বলো
মানে কি করতে পারলে আবার বুঝি না শরীরের পরে কি এটা পারো না তুমি কি করতে পারলে করো আচ্ছা তুমি উৎসার আসেছি না হলো উৎসার আসলে রক্ত বাড়িয়ে দেবো ফুট দিয়া তুমি দিয়ে এমনি ধরে রাখছো যাতে তো না দেখা যায় রক্ত তো বেরিয়ে দেবো হাসো কাঁদতেছে মারি দিয়ে হাসো টু পয়েন্ট ইয়েস কথা বলো টু পয়েন্ট তো এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস এখন হচ্ছে দুপুর প্রায় একটা 15 বাজে সো একটু পরে লাঞ্চের টাইম সো আমরা লাঞ্চের জন্য রেডি হবো একটু ফ্রেশ হবো দেন আবার আমরা ইনশাল্লাহ দুপুরে লাঞ্চের পর আবার কন্টিনিউ করবো বিকালে ছাদে যাবো একটু সো আর দুশ টাইমে হবে ইনশাল্লাহ সো গাইজ আর একটা জিনিস হচ্ছে যে ফার্স্ট টাইম তো আমি আসলে অনেক কথা বলা হয়তো কিছু কিছু প্রবলেম হচ্ছে সো প্লিজ এগুলো একটু ইগনোর করো ওকে লেটস গো 3 hours later সো গাইজ দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম সো এখন আমরা সবাই একটু ছাদে আসছি সবার দেখো আর নিয়ে আসছি দেখো সো গাইজ এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখন ছাদে আসলাম সবাই একটু আর কিছুক্ষণ এখানে থাকবো তার ব্লগটা শেষ করে দিব সো গাইজ চলো তোমাদের কি একটু আমাদের এই ছাদটা মোটামুটি এলাকাটা দেখা যায় একটু দেখাই চলো যদি যেহেতু আমার কাছে এখন কোনো ড্রোন টোন নাই তো আমরা ড্রোন শুট ছাড়া এমনি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ অনেক রৌদ্র আসলে আজকে যে কারণে আমি ভালো করে চোখও মেলতে পারতেছি না সো গাইজ তোমাদেরকে আজকে একটা আশ্চর্য জিনিস দেখাবো এমনিতে বেসিক্যালি কিন্তু শহরের ভিতরে তেমন একটা আগে ছিল যে বড় কুকুরের মতো লেগগুলা ওইগুলো কিন্তু আগে মানে তেমন একটা দেখা যেত না ঠিক আছে মানে শহরে দেখা যায় না সো এগুলো আগের দিনে দেখা যেত বাট আজকে তোমাদেরকে ডিফারেন্ট জিনিস দেখায় আমাদের নারু বাসা ঠিক পাশেই একটা দেখাও একটু সো এই মানে লেকটা আমি আব্বামের কাছে যতটুকু শুনেছি যে এই লেকটার বয়স প্রায় আজ থেকে 50 বছর মতো 50 বছর আমাদের বয়সই কত হবে 16 থেকে 17 ধরেন এমন হবে বাট জিনিসটা মানে কেমন স্ট্রেঞ্জ মানে শহরে আমি আসলে এরকম এত বড় লেক আমি দেখি নাই সো এই জিনিসটা আমি সবসময় জন্মপথ দিয়ে দেখতেছি এমন সো এটা অনেক আশ্চর্য আসলে আশ্চর্যের একটা বিষয় এটা দেখ মানে এরকম শহর তেমন একটা দেখা যায় না A few moments later. আজকে আমাদের ব্লগটা এতটুকুই আমি জানি না আমি খুব জোরে সাকসেস হয়েছি বাট আই ট্রাইড মাই বেস্ট বিকজ এটা আমাদের এটা আমার আমার চ্যানেলের প্লাস আমার লাইফের ফার্স্ট ব্লগ অ্যান্ড গাইজ আরেকটা জিনিস আমরা 3K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি তার কয়েকটা সাবস্ক্রাইবার বাকি এই ভিডিওটা আপ দেওয়ার সাথে সাথে বা কাছাকাছি হয়তো হয়ে যাবে ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর গেটিং মোর আপডেট থ্যাংক ইউ সো মাচ